গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বুটকিস ডাইরি। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ঠিকঠাক আছি। কালকে একটু আপসেট ছিলাম, একটু না অনেকটাই আপসেট ছিলাম, বাট এখন আমি একদম ঠিকঠাক আছি। আসলে আমার কিছু কিছু ভালোবাসার মানুষ আছে, কাছের মানুষ আছে, যারা আমাকে এতটা সাপোর্ট করে আমার খারাপ টাইমে যে আমার মন খারাপ করে থাকার কোনো জায়গাই থাকে না। আর তো তাই জন্য আমি আবার খুশি খুশি তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আর কী হয়েছিল না হয়েছিল সেটা আমি তোমাদেরকে পরে বলবো, সব কিছুর একটা নির্দিষ্ট সময় বলে কিছু থাকে, তো সেই সময়টা এলে আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো যে কী হয়েছিল কালকে অ্যাকচুয়ালি। তো ওইসব কথা এখন আমি আর মাথায় আনতে চাই না, কারণ আমি একদম এখন ফ্রেশ মুডে আছি। আর আমি যদি এখনও মন খারাপ করে থাকি তাহলে আমার যে ফ্রেন্ডরা আছে আমাকে একদম মেরে ফেলবে। তো যাই হোক, আমি এখন খুশি খুশি আজকের দিনটাকে স্টার্ট করতে চাই, আর আজকে ব্লগটাকেও স্টার্ট করতে চাই। তাহলে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। মঙ্গলবার সকাল আর ঘড়ির কাঁটা বলছে 10:30 বাজছে, আর বাইরে যা রোদ, মনে হচ্ছে মোটামুটি একটা ডিমকে ফাটিয়ে যদি নিচে দিয়ে দেওয়া হয় হাফ বয়েল তো হয়েই যাবে। তো যাই হোক, এখন গিয়ে ঝটপট পুজোর ফুলগুলো তুলে নেবো, নাহলে রোদে ফুলগুলো আর বেঁচে থাকবে না। তো যাই হোক, ফুলগুলো তুলে নিই, তারপর ব্রেকফাস্ট করবো, কারণ এখনও ব্রেকফাস্ট হয়নি, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, সেটা আমার ডেলিকা রুটিন, সেটাকে বাদ দাও। এখন যাই ফুলগুলো তুলে নিই। জবা ফুল গাছে আজকে ভর্তি জবা ফুল ফুটেছে, এখন মোটামুটি এরকমই ফুটছে যেহেতু গরমকাল। আজকে ব্রেকফাস্টে মা বানিয়েছে মাশরুমের তরকারি আর রুটি। সকাল সকাল ভাত খেতে ভালো লাগে না, তাই তিনটে রুটি নিয়ে নিয়েছি, এখন ব্রেকফাস্টটা করা যাক। ব্রেকফাস্টটা কমপ্লিট করে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, মানে ওই জি বাংলা সোনা সংসার আওয়ার যেটা হয় ওটা দেখছিলাম। দুদিন ধরে তো এত আপসেট ছিলাম, দেখতে পাইনি, তো ওটাই দেখছিলাম। আর এত ঘুম পাচ্ছিলো, এত ঘুম পাচ্ছিলো, কখন ঘুমিয়ে গেছি নিজেও বুঝতে পারিনি। দিয়ে মা আমাকে ডাকছে, ও কী রে, ওর স্নান করবি না, খাবার খাবি না, 1:30 বেজে গেছে তো। আমি বলছি হ্যাঁ হ্যাঁ উঠছি। আর তার মধ্যে মধুও ফোন করলো, উঠে দেখছি যে মধু দুবার অলরেডি ফোন করেছিল, আমি তো ঘুমিয়েই ছিলাম, তারপরে উঠে ফোনটা কল ব্যাক করলাম। দিয়ে বলছে যে আজকে চ বিকেলবেলা বেরোবো, আমাদের আবার প্ল্যান ফিক্স হয়ে গেল। তো এখন যাই জলদি জলদি স্নানটা করবো, না আগে খাবার খাবো সেটাই ভাবছি, কারণ কি আমার খিদেও পাচ্ছে, আজকে পুরো রুটিনের একদম যাচ্ছে তাই হয়ে গেল। তো এখন যাই আগে খেয়ে নিই, তারপরে ভাবছি স্নানটা করবো। খাবার খেয়ে মায়ের সাথে এমন গল্প জুড়ে বসেছিলাম যে অনেকটা লেট হয়ে গেছে, এতক্ষণ আমি স্নান করলাম, এখন ঘড়িতে বাজছে 3:30, এখনও পুজো দেওয়া হয়নি, ঠাকুরও মনে মনে ভাববে যে কত লেটে আমাকে পুজো দেয়। তো যাই হোক, আর এমনিতেও আজকে মানে স্নান করার আগে খাবার খেয়ে নিয়েছি, যেটা আমি কোনোদিনও করি না, বলতে গেলে কোনো দিনও আমার এরকম হয়নি, আজকে এরকম হলো। তো যেদিন কুড়েমি লাগে সেদিন সব কাজে কুড়েমি লাগে। তো এতক্ষণে ফ্রেশ হলাম, যাই এখন ঝটপট পুজোটা করে নিই, নাহলে ঠাকুর আমার উপর বিশাল রেগে যাবে। এভরিওয়ান, এখন ঘড়িতে বেজে গেছে 5:30, আর 6:00 মধ্যে মধু আমাকে রেডি হয়ে থাকতে বলেছে। আজকে আমি যাচ্ছি না ওদের বাড়িতে, আজকে মধু আর অর্ক আমাদের বাড়িতে আসবে, দেন এখান থেকে বেরোবো। কোথায় বেরোচ্ছি সেটা হচ্ছে, এর আগে একটা ব্লগে তোমাদের বলেছিলাম যে আমাদের এখানে সামনে শীতলা মন্দিরে পুজো হয়েছিল, তো সেখানে কিছু 3-4 দিন ধরে কীর্তন চলে, দেন একদিন বাউল হয়, তো সেখানে একটা ছোট্ট মতো মেলা, মেলাও ঠিক নয় পুজো হচ্ছে, তো ওখানে অনেক লোকজন বিকেলবেলা থাকেই, তো ভাবলাম ওখান থেকেই ঘুরে আসবো, আর পারলে একটু ফুচকাও খেয়ে আসবো, ওটাই হচ্ছে মেন বাহানা। তো যাই হোক, সেখানে একটু যাবো ঘুরতে কিছুক্ষণের জন্য, কালকে মুডটা একটু খারাপ ছিল, তো ভাবলাম একটু মুডটাও ফ্রেশ করে আসবো। আর এখন আমি রেডি, মানে রেডি মানে ড্রেসটা পরে নিয়েছি, বাকি চুল ঠুল বাঁধবো, দেন রেডি হব, 6:30 দিক করে আই থিঙ্ক বেরোবো, কারণ 6:00 দিকে এখনও অন্ধকার হয় না সেরকম, আর মধু আর অর্ক হয়তো 6:00 মধ্যে চলে আসবে, জানি না। এখন আমি যাই জলদি রেডিটা হয়ে নিই, কারণ লাস্টে আমি লেট হয়ে যাই, আর লেট হলে আমাকে গাল খেতে হবে। তো যাই এখন রেডিটা হয়ে নিই। 6:30 বাজে, আমি একদম রেডি হয়ে গেছি, বাট এখনও মধু আর অর্ক আসেনি। মধু ফোন করলো, আমাকে জিজ্ঞেস করলো রেডি হয়ে গেছি কিনা, আমি বললাম হ্যাঁ হয়ে গেছি, ওরা বলো আসছে, বাট এখনও আসেনি, আমি আজকে লেট হইনি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর আজকে আমি পুরো পিঙ্কি পিঙ্কি হয়ে গেছি, সব পিঙ্ক, কানের পিঙ্ক, জামা পিঙ্ক। তো যাই হোক, ওরা এলেই আমরা বেরোবো। মধুরা বাড়ি পর্যন্ত আর এলো না, আমি এগিয়ে যাচ্ছি মোড়ের মাথায়, ওরা আছে, তো ওখানে গিয়ে মিট করছি। কি বিয়ে বাড়ি খেতে মেলা না বিয়ে বাড়ি। দেখা যাক কোনটা পছন্দ হয়।
খাবো। অনেকক্ষণ ধরে ট্রাই করছি যে ব্লগটা করার, বাট এত আওয়াজ ব্লগ করতে পারছি না। জয় ফোন করেছে, জয়ের আসেনি, যেহেতু জয়ের কাজ আছে তাই প্ল্যান করছি আবার কালকে আসবো, তো দেখা যাক কি হয়। এখান থেকে আমরা আলাদা হয়ে যাচ্ছি, মানে আমি সোজা যাবো, ওরা ওদিকে যাবে এই রাস্তায়। আমি চললাম বাড়ি, অনেক বড় মেলায় ঘুরতে গেছিলাম, তোমরা তো দেখতেই পেলে। আর এখন বাড়ি চলে এসেছি, ঘড়িতে বাজছে 8:30। অনেক কিছু খেয়েছি, ফুচকা খেয়েছি, আলু কাটা খেয়েছি, দেন ঝালমুড়ি খেতে খেতে বাড়ি চলে এসেছি। অ্যাকচুয়ালি শীতলা পুজো হচ্ছিলো ওই মাঠে কিছুদিন আগে, শনিবার দিন, সেদিন আমি ব্লগে দেখিয়েছিলাম একটু। তো সেই উপলক্ষে কীর্তন হয়, দেন বাউল হয়, দেন একদিন খিচুড়ি খাওয়ানো হয়, আর ওরকমই মাঠে ছোটোখাটো মেলার মতো বসে। তো প্রত্যেকবারই যাই, আর বাড়ি থেকে খুব একটা দূরে নয়, 5 মিনিট দূরে। তো সেই জন্য আজকেও গেলাম, কালকেও মধু বললো যাবে, কারণ কালকে বাউল আছে আই থিঙ্ক। তো কালকেরটা তো কালকে দেখা যাবে, আজকে ঘুরে এলাম। আর বাইরে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই হাওয়ায় মানে হাঁটতেও ভাল লাগে, মাঠে বসতেও ভাল লাগে। তো অনেকটা টাইম স্পেন্ড করে এলাম, মাইন্ডটাও একটু ফ্রেশ হলো, আর এখন আমিও ফ্রেশ হয়ে নেবো। তার আগে আমি ব্লগটাকে এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর এভাবেই তোমরা দেখতে থাকো বুটকিস ডেলি ডায়েরি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে খুব জলদি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।